আমরা যে কুরবানি পেয়েছি এই কুরবানিটা হলো হযরতে আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বলেন সুবহানাল্লাহ এখন ঐতিহাসিক ভাবে আমরা জানি যে কুরবানি আমরা এই কুরবানি ত্যাগ এবং উৎসর্গের শিক্ষা দেয় বলেন সুবহানাল্লাহ কুরবানি আমাদেরকে কি শিক্ষা দেয় ত্যাগ এবং উৎসর্গ মানে আল্লাহর রাস্তায় প্রিয় বস্তুকে উৎসর্গ করা নিজেকে আল্লাহর দরবারে সুপর্দ করা ত্যাগ মানে কষ্ট স্বীকার করা বলেন সুবহানাল্লাহ সুতরাং আজকের এই দিনে আমরা পশু কুরবানি করব এটা ত্যাগ না কথা বলেন এটা ত্যাগ কি না আল্লাহর রাস্তায় উৎসর্গ করতেছি যেমন এই পৃথিবীর জমিনে সবচেয়ে মানুষের কাছে মহব্বত এবং ভালোবাসার জিনিস কোনটা টাকা পয়সা সম্পদ কথা বলেন ঠিক কি না টাকা পয়সা সম্পদ সম্পদ এই জন্য আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ মুমিনদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন বলেছেন হে ইমানদারগণ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আমি আল্লাহর জিকির থেকে স্মরণ থেকে আবাদত থেকে বন্দিগি থেকে তোমাদেরকে যেন দুনিয়ার কোন সম্পদ তোমাদের সন্তান দূরে না রাখে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ঘোষণা হচ্ছে যে আমি আল্লাহর রাস্তার যেই পথে চললে তোমার ইহকালীন কল্যাণ পরকালীন কল্যাণ মুক্তির পথ আমি আল্লাহ তোমাকে করে দিব সেই পথ থেকে তোমাকে যেন শয়তান ধোকা না দেয় ওয়াসওয়াসা না দেয় আমি আল্লাহর পথ থেকে আমি আল্লাহর জিকির থেকে তোমরা গাফিল হয় না ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন আর যারা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হবে আমি আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে থাকবে সম্পদের মহব্বতে সন্তানের মহব্বতে জেনে রাখো তারাই পৃথিবীতে ক্ষতিগ্রস্ত বলুন নাউজুবিল্লাহ এখন আপনাদের কাছে আমরা আমার প্রশ্ন যে আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না লাভবান হতে চাই কথা বলেন আপনারা আমার কথা বুঝতেছেন আপনারা আমরা লাভবান হতে চাই না ক্ষতিগ্রস্ত হতে চাই ইম্পসিবল কখনো কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে চায় না আমরা সবাই লাভবান হতে চাই কথা বলেন ঠিক কিনা এবং সেই লাভবানটা আমরা দুনিয়াতেও হতে চাই পরকালেও হতে চাই যে দুনিয়াতে লাভবানটা কি আল্লাহর কোনো বান্দা জীবনকে আল্লাহর রাস্তায় যখন কুরবানি করে দিল জীবনকে বিলীন করে দিল ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহর যেই বান্দা ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক সকল মানুষকে পরীক্ষা দিয়েছেন তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পরীক্ষা দিয়েছেন বিভিন্ন মাধ্যমে কাউকে সম্পদের মাধ্যমে কাউকে সন্তানের মাধ্যমে কাউকে আবার ফল শস্য এগুলার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করে দিয়েছেন এই পরীক্ষায় যারা ধৈর্যের সাথে উত্তীর্ণ হয়েছে সবরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে ওয়াবাশশিরিস সাবিরিন যারা সবর আদায় করলো আল্লাহ পাক তাদের সাথে কি আছেন ধৈর্যশীলদের সাথে কে আছেন কথা বলেন ধৈর্যশীলদের সাথে কে আছেন আল্লাহ আছেন যেমন দরুদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যুগে যখন দেখলেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জামিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন সুবহানাল্লাহ বলি আমরা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যুগে দেখালেন আর এই স্বপ্ন হলো সত্যি কারণ নবী রাসূল পয়গম্বর যারা স্বপ্ন দেখেন তারা এই স্বপ্ন কখনো কোনোদিন মিথ্যা হতে পারে না নবীদের স্বপ্ন হচ্ছে সত্য সুতরাং আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন যুগে দেখালেন
তোমার প্রিয় বস্তুটি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। হযরতে ইব্রাহিম পয়গম্বর এই ঐতিহাসিক সূচনা থেকে আমরা জানতে পারি রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দীর্ঘ 80 থেকে 86 বছর একটা সন্তান তিনি পান নাই রব্বুল আলামিনের দরবারে তিনি ফরিয়াদ করলেন দোয়া করলেন আল্লাহ আমি যদি এই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে হবে করা লাগবে আমাকে মরতে হবে সুতরাং মাবুদ গো আমি যদি মৃত্যুবরণ করি আমার দাফন কাফন কে করবে জানাজার নামাজ কে দিবে আল্লাহ সুবহানাল্লাহ বলি আল্লাহ আমি মরার পরে জানাজার নামাজ কে পড়বে আমাকে কাফন দাফন কে করাবে গোসল কে দিবে সুতরাং আল্লাহ তুমি আমাকে একজন সন্তান দান করো আওলাদ দান করো রব্বুল আলামিন দীর্ঘ 80 থেকে 86 বছর বৃদ্ধ বয়সে হযরতে নবী পয়গম্বরের দোয়া কবুল করে আল্লাহ পাক একটি সন্তান দান করলেন বলুন সুবহানাল্লাহ সময় আমাদের একদম সন্নিকটে প্রায় আর 10 মিনিটের উপরে আছে আপনারা যারা এখনো আসেন নাই আপনারা যারা এখনো আসেন নাই আমি অনুরোধ করব আপনারা যথা সময়ে আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী নামাজ রসুলগণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল 8 ঘটিকার সময় ঈদুল আদহার নামাজ অনুষ্ঠিত হবে আপনারা এখনো যারা আসেন নাই অবহেলা করবেন না আপনারা সময়ের আগে চলে আসার জন্য আহ্বান করা হলো আর যারা পেছনে আছেন সামনের কাতার একটু পূরণ করে নেন নিজ দাইতে একটু সামনের কাতারগুলো পূরণ করেন একটু মহব্বতে দরুদ পড়ুন আল্লাহুম্মা وعلى آل اللهم صل على আপনারা সামনের কাতারগুলো পূরণ করে নেন সামনের কাতারগুলো পূরণ করে নেন সামনে আসেন সবাই ওয়ালা আলি সামনে আসলে সওয়াব পাওয়া যাবে বেশি সামনের কাতার পূরণ করবেন সওয়াব পাবেন বেশি লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله إلا الله لا إله إلا الله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد সম্মানিত সুদীপ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে হুকুম দিলেন ইসমাইল তার প্রিয় সন্তানকে কুরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রস্তুতি নিলেন সন্তানকে নিয়ে মক্কা মুয়াজ্জমার দারপ্রান্তে তিনি চলে গেলেন কুরবানি করবেন অনেক ইতিহাস লম্বা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করার পরে ইব্রাহিম স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তিনি যখন রওনা হলেন ছেলের কাছে বললেন ছেলের সাথে এই ঘটনা বলার পরে ছেলে বলতেছেন কদ সদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন বাবা অবশ্যই আপনি যেই স্বপ্ন দেখেছেন স্বপ্ন কখনো আপনাদের মিথ্যা হতে পারে না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই স্বপ্নের মাধ্যমে তার প্রিয় বান্দাদেরকে তিনি মহব্বত করে ভালোবাসে অতি নিকটে নিয়ে যেতে চান বলুন সুবহানাল্লাহ এই বাত হযরত ইসমাইল আলাইহিস সালাম কি বলেন দেখেন ত্যাগ মহিমা কাকে বলে উৎসর্গ কাকে বলে আমরা কুরবানি দেই অনেক মানুষের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না কারণ যেই কুরবানির ভিতরে লৌকিকতা থাকবে গোশত খাওয়ার প্ল্যান প্রোগ্রাম থাকবে নিয়ত থাকবে নিয়ত যদি সহি না হয় গরু কত দিয়া কিনলেন কত পয়সা কিনলেন
ফেসবুকে আপনি ইন্টারনেটে সেটা ছেড়ে দিলেন, প্রতিযোগিতা করলেন কার সে কে কত বড় গরু কিনলেন না, গোশত খাওয়ার নিয়ত আমার নাই, মানুষকে দেখানোর কোনো নিয়ত নাই, মানুষ আমাকে বাহবাবে তাও না, একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর রাস্তায় আমার সম্পদ টাকা দিয়া পয়সা দিয়া গরু পশু ক্রয় করলাম, বেড়া বকরি ধুম্বা ক্রয় করলাম, একমাত্র কার জন্য? জুড়ে বলেন কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দিন, হাবিব আমার, দুনিয়ার মানুষদেরকে জানায় দিন, নিশ্চয়ই সালাত কোরবানি, আমার সালাত আমার কোরবানি, আমার জীবন আমার মরণ একমাত্র আমার আল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি রব্বিল আলামিন কার জন্য? যেরকম কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং একটি হাদিস আপনাদেরকে শোনাই, সময় স্বল্প, আপনারা তাড়াতাড়ি চলে আসেন, আর মাত্র 5-6 মিনিটের মতো সময় আছে। আল্লাহর হাবিব বলেন, মাওয়াজাদা সাতান ফালাম ইয়াদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। ভালো করে শুনে নেন, মসনদে আহমদের হাদিস, হাদিস নাম্বার হলো 8273 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, যারা সামর্থ্য আছে তবুও সে কোরবানি করলো না, অর্থাৎ কোরবানি করার সংকল্প তার নেই, তার নিয়ত নেই, সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে। বলুন নাউজুবিল্লাহ, কত বড় কথা! হাদিসটি আপনাদেরকে বুঝাইতে পারছি, মসনদে আহমদের হাদিস। আল্লাহ রাসুল বলছেন যে যেই ব্যক্তি যার উপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব, কুরবানি দেওয়া কি ওয়াজিব, যেরকম কুরবানি দেওয়া কি ওয়াজিব, কার উপর? যার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, পশু ক্রয় করার তার কি আছে সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, সম্পদ আছে, এই ব্যক্তির উপরে কুরবানি করা কি ওয়াজিব। এখন এই যদি কুরবানি না করে নবী কি বলেন? অনেক মানুষ তো এই লজ্জার মাথা খায় যে ঈদগাহে যদি না যায় মানুষ আমাকে কি বলবে, দুরু দুরু করবে, আমাকে লজ্জা দিবে, এই গড়ের স্ত্রী আমাকে সম্মান দিবে না, ছেলেমেয়েগুলা বলবে যেটা তো ভণ্ড, যেরকম আছে না নাই? হ্যাঁ, অনেক মানুষ আছে সিজনাল মুসল্লি, সিজনাল মুসল্লি দেখবেন দুই ঈদের নামাজে পাওয়া যায়, আর বছরে কোথাও কোনো পাঞ্জাগান নামাজে তাকে পাওয়া যায় না, আছে না নাই? এইটা তো আসতে বলবেন যে হুজুর আমি তো নিজেই দোষী। যাই হোক, আপনাদেরকে অনুরোধ করব, নামাজ পড়া কি ফরজ? নামাজ পড়া কি ফরজ? আর একদল আছে আপনার সপ্তাহে একদিন শুক্রবারের মুসল্লি, এটার একটা সাপ্তাহিক মুসল্লি বলি আমরা, আছে না নাই? শুক্রবারে যেইভাবে যেই হারে মসজিদে মুসল্লি হয় এইভাবে যদি প্রতি ওয়াক্ত নামাজে মুসল্লি হইতো, কথা বলেন, কথা বলেন না, এইভাবে যদি প্রতি ওয়াক্তে মসজিদে মুসল্লি হইতো মানুষ আল্লাহর অতি নিকটে চলে যেত, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হতো, আল্লাহ আমাদের উপরে খুশি হতেন, আল্লাহর গজব থেকে আমরা রেহাই পাইতাম, যে এখন ঠিক কিনা? নামাজের মাধ্যমে আল্লাহর গোলামির মাধ্যমে বালা মুসিবত দূর হয় কি না? জুড়ে বলেন দূর হয় কি না? সুতরাং আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি কুরবানি করলো না, কুরবানি নিয়ত করলো না, সে যেন আমার ঈদগাহে আমার উম্মত না আসে। বলুন নাউজুবিল্লাহ। সুতরাং কুরবানি করব আজকের এই দিনে, আজকের এই দিনে সকলের সাথে পাড়া প্রতিবেশীর হক আদায় করব, কুরবানি যেইভাবে দেওয়ার দরকার সেইভাবে কুরবানি দিব, উত্তম কুরবানি আল্লাহ রাস্তায় কবুল হবে। এর ছাড়া কুরবানি পশু, এই যে গোশত আপনি করবেন, তিন ভাগে ভাগ করতে হবে, এক ভাগ নিজের জন্য, আর এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ কি মিসকিন, গরিব মিসকিন। এই কুরবানির মধ্যে পাড়া প্রতিবেশীর হক আছে না নাই? আপনারা বলেন, কুরবানির মধ্যে এতিম মিসকিনের হক আছে না নাই? সুতরাং এই হক যারা মারলো তারা আল্লাহর হক নষ্ট করলো, যেরকম ঠিক কি না? এতিম মিসকিনকে না দিয়া, পাড়া প্রতিবেশীদেরকে না দিয়া ফ্রিজের ভিতরে ঢুকাইয়া কেয়ামত পর্যন্ত খাইলেন, আপনার মতো রাক্ষস তো এই দুনিয়াতে আর কেউ নাই, যেরকম ঠিক কিনা? আপনার মতো ছোট লোক, আপনার মতো ছোট লোক আর কেউ নাই মিয়া সাহেব, গোশত কয়দিন খাইবেন?
আপনি হক আদায় করলেন না। হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত নসিব করে। এখনো যারা আসেন নাই তাড়াতাড়ি চলে আসেন, সময় আমাদের জামাতের সময় হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পরিশেষে আপনাদেরকে কুরবানির গোশতের ব্যাপারে কিছু কথাবার্তা শোনাই। কুরবানির গোশত গৃহকর্মী বা জবাইকারীকে দেওয়া যাবে কিনা, এটার মধ্যে অনেকে ঠেলা খান, ধাক্কা খান। কুরবানির পশুর কোনো কিছু পরিশ্রমিক হিসেবে দেওয়া কি নাই, জায়েজ নাই? পরিশ্রমিকভাবে কাউকে দেওয়া কি জায়েজ নাই? কেউ যদি আপনার গোশত বানায় দিল, তৈরি করে দিল, তাকে আপনি আপনার পকেট থেকে, আপনার সম্পদ থেকে টাকা পয়সা দিতে পারেন? গোশত থেকে দেওয়া যাবে না। হ্যাঁ, একটা জিনিস আছে, যদি চুক্তি না করে হাদিয়া হিসেবে গোশত খাওয়ার বা গোশত দেওয়া যাবে, হাদিয়া হিসেবে। বুঝাইতে পারছি আপনাদেরকে, হাদিয়া হিসেবে চুক্তিনামা করে দেওয়া যাবে না। আল্লাহ যেন আমাদেরকে সকলকে এইভাবে ভালোভাবে পশু কুরবানি দেওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। বাজান, গোশত খাওয়া আল্লাহ দেখে না, লাইন আল্লাহ লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির পশু কি আল্লাহর দরবারে যাবে? আল্লাহ আল্লাহর রাসূল বললেন যে না, তোমাদের নিয়ত আল্লাহর কাছে যাবে। কুরবানির পশুর জবহ করার পরে, এই কথাটা শুনেন ভালো করে, কুরবানির পশু জবহ করার পরপরে রক্ত মাটিতে গড়িয়ে পড়ার আগেই সেই রক্ত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না? আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম উম্মতের আমার কুরবানির পশু সুন্দর দেখে, মোটা তাজা কুরবানির পশু কয়েক রং। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন? নবীজি বললেন, তোমরা জেনে রাখো, ওই কুরবানির পশুগুলা হাসরের ময়দানে তোমাদের জন্য যানবাহন হবে, ওই যানবাহনের উপরে সওয়ারি হইয়া আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে স্থান করে দিবেন। এবং পছন্দে কি তোমরা কুরবানির পশু ক্রয় করো, যেই পশুর মধ্যে বেশি পশম আছে। যে রাসূলুল্লাহ কেন? আল্লাহর হাবিব বলেন, যেই পশু তোমরা খরিদ করবে, কুরবানি করবে, পশুর প্রত্যেকটা লুমে লুমে আল্লাহ পাক নেকি দান করবেন। এখন ভেড়া, বকরি, দুম্বা, গরু, এই প্রত্যেকটা পশুর মধ্যে কত লুম আছে হিসাব করা যাবে? জি, টাইম ওইসে না নিতে তো সুন্দর করে হইতা, যে যেমন সব টাইম হয়ে গেছে, ওইসে না নিয়ে এই শব্দ ব্যবহার করুন কেন? সম্মানিত সুধি, মসজিদ ইমাম মুয়াজ্জিনের সাথে একটু আদবের সাথে কথাবার্তা করেন, জানি না পারে না, টাইম হয়ে গেছে, খইবা যায় ইমাম সব টাইম হয়ে গেছে। সম্মানিত সুধি, সুতরাং আমাদের সময় অতি নিকটে চলে আসছে, আপনারা একটু ফলো করবেন। আমি আগেও বলেছি, এখনও বলতেছি, যে এক রাস্তায় আসবেন আর এক রাস্তায় চলে যাবেন, এটা হচ্ছে সুন্নত। আর আপনি তকবীরের তাশরিক, যেটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা আপনি এই প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা ওয়াজিব আর তিনবার বলা মুস্তাহাব। এটা নিয়ে অনেকেই ভেজাল করেন, অনেকে প্রশ্ন করেন, এটা একটু খেয়াল করবেন, যে এই তাকবীরে তাশরিক মহিলারা দিবে ঘরের ভিতরে আস্তে আস্তে, আর পুরুষেরা দিবে আওয়াজ করে। সুতরাং নামাজের সময় হয়ে গেছে, আপনারা দাঁড়িয়ে যান, এই কাতার সোজা করেন। আমি নামাজের নিয়তটা বলে দিচ্ছি, নামাজের নিয়তটা খেয়াল করেন, নামাজ